আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে একটা জিনিস চাওয়ার জন্য বলেছেন, যেই জিনিসটা না চাইয়া আমাদের কোনো উপায় নাই। বলুন তো কি সেটা? সিরাতুল মুস্তাকিম। কি সেটা? সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কি? সিরাত মানে হইল পথ, মুস্তাকিম মানে হইল সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। সোজা পথ মানে কি? এখান থেকে আপনাদের এই থানার নাম কি? চাটমোহর থানা সদর পর্যন্ত পৌঁছার সোজা রাস্তা। সিরাতুল মুস্তাকিম থেকে পাবনা শহরে পৌঁছার সোজা রাস্তা উদ্দেশ্য, ঢাকা যাওয়ার সোজা রাস্তা উদ্দেশ্য, বনপাড়া রোডে যাওয়ার সোজা রাস্তা উদ্দেশ্য না। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে নবীর সুপারিশ পাওয়া যায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে গোমরাহি থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে ফিতনা থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বলুন তো দেখি, তাইলে সিরাতুল মুস্তাকিমটা কার দরকার? না সবার দরকার। কার কার দরকার? হাত উঠাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে সিরাতুল মুস্তাকিম আমাদের সবার। সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছিলাম খুতবায়। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92 পৃষ্ঠা নম্বর 92-93 দুই পৃষ্ঠা ব্যাপী হাদিস শরীফটা উল্লেখ আছে তিরমিজি শরীফে। হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে উদ্দেশ্য, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে এই হাদিসটা বর্ণিত আমরা দেখি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92-93। হযরতে আব্দুল্লাহ বিন আমর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم ارشاد করেন وان بني اسرائيل تفرقت على 72 مله بني اسرائيل তো ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে وتفترق امتي على 73 مله আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দলে। আল্লাহর হাবিব বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। কয়টা দল জান্নাতে যাবে? কয়টা দল জাহান্নামে যাবে? 72 দলের পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই। আল্লাহর হাবিব বলেন, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবা একরাম প্রশ্ন করেন, কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র জান্নাতি দল কারা, তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। কলা মান আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন, আমি নবী যেই তরিকার উপরে চলি, আমার সাহাবা একরাম যে তরিকার উপরে চলেন, নবীর তরিকা আর সাহাবা একরামের তরিকার উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা বাতিল। তাহলে সাহাবা ইকরামকে যারা মানে তারা হক, সাহাবা ইকরামকে যারা মানে না তারা কি? বাতিল। আপনি সূরা বাকারায় যান 137 নম্বর আয়াতে প্রথম পারার একেবারে শেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ফা ইন আমানু বিমিছলি মা আযান্তুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও আল্লাহর নবীর সাহাবীরা, তাম পৃথিবীর মানুষ যদি তোমাদের সাহাবিদের মতো সাহাবিদের মানদণ্ডে ঈমান ইসলাম দীন শরীয়ত পালন করে তবে তারা হেদায়েত প্রাপ্ত, আর সাহাবায়ে কেরামের মতো ঈমান দীন শরীয়ত যদি কেউ পালন না করে তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ। কে বলেছেন এটা? আল্লাহ তাআলা। কাজী নবীর সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাতের সুন্নাহ, সুন্নত তরিকা যাদের মধ্যে থাকবে তারা হক, যারা এটা মানবে না তারা বাতিল। এখন সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত জামাত হলো যারা সাহাবায়ে কেরামের তরিকা, নবীর তরিকার উপরে চলে। এই দলকে বলে আহলে সুন্নত ওয়াল জামাত। আপনি তাফসীর বি রিওয়ায়ার অন্যতম একটা কিতাব আছে,
তাফসিরে দুররে মনসুর যে কিতাবটা আমার সঙ্গে রয়েছে, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 291 নম্বর পৃষ্ঠায় যদি আপনি যান, এখানে দেখতে পাবেন সূরা আলে আমরান ইয়াওমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসফাদ্দু বুজুহ। কিয়ামতের দিন কিছু চেহারা হবে জ্যোতির্ময় আলোকোজ্জ্বল সুশ্রী, তারা হবে জান্নাতি। কিছু চেহারা হবে ওয়া তাসফাদ্দু বুজুহ, কিছু চেহারা হবে কালো কুৎসিত, তারা হবে জাহান্নামী। তো কাদের চেহারা সুশ্রী হবে? এখানে আল্লাহর নবীর বেশ কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে তাফসীরটা এখানে উল্লেখ আছে, عن ابن عباس رضي الله عنهما في هذه الآية قال تبيض وجوه أهل السنة والجماعة أهل السنة والجماعة ترچار حب جدير موية علق جل فرشا شبر و شندر شدا شسري أهل السنة والجماعة ترسهر حب شسري ترى حب جنتي আর কি হবে? ওয়াতাসওয়াদ্দু বুজুহ আহলিল বিদায় ওয়াদ-দালালা, যারা বেদাতি, যারা পথভ্রষ্ট, যারা গোমরা, তাদের চেহারা গোমরা ফেরকার চেহারা হবে কালো কুৎসিত। তাই নাজাত প্রাপ্ত দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা আমলের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দেন।